नमस्कार सबाई के आमार प्रणाम जानिए शुरू करछि आजकल संगीत शिक्षार गान क्लास। तो बंधुरा आजकल गान क्लास खूब जनप्रिय एक भक्तिगीत गान शिखब। तो जे गान शिखब से गानी हे के बोले कलि युगे हरि नाम कदर नाई। तो बंधुरा गानी देवर जो अपनारा अनुरोध कर तई बंधुरा गानी आज के देखिए दीची। तई बंधुरा जदि गान क्लस भलो लगे थे एक लाइक देवें और जिस बंधुरा प्रथम बार देखें बंधुरा चैनल के सबसक्राइब कर रखबें एम सुंदर सुंदर गान टीटोरियल प्रत्येक दिन पाँच। तो आस बंधुरा देखिए दीची। तो गानी जो ताल बजे से हे दादरा ताल और गानी जे स्केले देखिए देव से हे डी स्केल। तो बंधुरा ये हे डी स्केल सा रे गा मा पा धा नी सा नी धा पा मा गा रे सा बुझते ये डी स्केल। तो स्केले देखिए दीची अपनारा जो स्केले करते हैं। तो जो अपना स्केले करें तो गानी सुनते भारत लागे। तो देखिए दीची और एक बार सा रे गा मा पा धा नी सा नी धा पा मा गा रे सा बुझते तो आसन देखिए दीची। गानी तो रही है एक स्थायी पाठ और दूटी अंतरा। बंधुरा दूटी अंतरार स्वरलिपि क्योंकि एक ही रकम। तो प्रथम स्थायी पाठ लाइन गुलो रही कलि युगे हरि नाम कदर नाई ए नाम नेचे बिलाई नदी आते दूटी भाई गौर नीताय नाम जे तादेर उद्धार करें पापी देर जीवन भरे ए नाम आमी गे जेते चाहि। तो ए लाइन गुलो रही। तो प्रथम एक बार गे शुनाच्छी। तो गानटी शुरू होच्छे उपरेर सा थेके के बोलेछे ओ गो के बोलेछे কলি যুগে হরি নামের কদর নাই এ নাম নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই কে বলেছে ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই এ নাম নেচে বিলাই নদিয়াতে দুটি ভাই কে বলেছে ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই গৌর নিতাই নাম যে তাদের উদ্ধার করেন পাপীদের গৌর নিতাই নাম যে তাদের উদ্ধার করেন পাপীদের জীবন ভরে এই নাম আমি গে যেতে চাই কে বলেছে ও গো কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই। আসুন দেখে দিচ্ছি প্রথম লাইন কে বলেছে ও গো কে বলেছে কে বলেছে কে হচ্ছে উপরের সাথে কে সা বলেছে বলেছে হচ্ছে সা শুদ্ধ নি শুদ্ধ ধা দেখুন বলেছে সা নি ধা এরপরে ও গো ও গো ও গো হচ্ছে পা ধা ও গো পা ধা তারপর আবার বলা হচ্ছে কে বলেছে কে হচ্ছে সা এর উপর আর বলেছে হচ্ছে সা শুদ্ধ নি শুদ্ধ ধা দেখুন কে বলেছে বুঝতে পারলেন এইটি হচ্ছে প্রথম লাইন। দেখুন আরেকবার দেখাচ্ছি কে বলেছে ও গো কে বলেছে বুঝতে পারলেন এরপরে লাইন কলি যুগে হরি নামের কদর নাই কলি যুগে হরি নামের কদর নাই কলি যুগে হচ্ছে কলি যুগে কলি হচ্ছে ধায়ের উপর ধাধা কলি যুগে যুগে হচ্ছে পাধা যুগে তাহলে কলি যুগে কি হচ্ছে কলি যুগে ধাধা পাধা হরি হরি হচ্ছে নিয়ের উপর শুদ্ধ নি 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 হরি নামের কদর নাই নামের হচ্ছে সানি নামের সানি কদর নাই কদর হচ্ছে ধায়ের উপর আর নাই থাকছে ধায়ের উপর কদর নাই ধাধা দেখুন এই লাইনের কথা দেখাচ্ছি কলি যুগে হরি নামের কদর নাই ধাধা পাধা নি নি সা নি ধা ধা বুঝতে পারলেন এরপরে লাইন এ নাম নেচে বিলাই নদী আতে দুটি ভাই এ নাম নেচে বিলাই নদী আতে দুটি ভাই এ নাম হচ্ছে নিয়ের উপর নি নি এ নাম নেচে বিলাই নেচে হচ্ছে নিসা নেচে নিসা বিলাই বিলাই হচ্ছে নিধা বিলাই নিধা নদিয়াতে দুটি ভাই নদিয়াতে হচ্ছে পা ধা সা
আর নি নদিয়াতে পাদাসানি নদিয়াতে দুটি ভাই দুটি ভাই রাখছে ধায়ের উপর দুটি ভাই ধাধা বুঝতে পারলেন এরপরে লাইন আসছে গৌর নিতাই নাম যে তাদের উদ্ধার করেন পাপীদের গৌর নিতাই নাম যে তাদের উদ্ধার করেন পাপীদের দেখুন গৌর নিতাই গৌর নিতাই থাকছে গায়ের উপর গাগা শুদ্ধ গায়ের উপর হচ্ছে গাগা গৌর নিতাই নাম যে তাদের নাম থাকছে পায়ের উপর আর যে হচ্ছে মায়ের উপর দেখুন নাম যে পামা তাদের তাদের হচ্ছে গারে তাদের গারে এরপরে উদ্ধার করেন পাপীদের উদ্ধার থাকছে রের উপর উদ্ধার রে করেন পাপীদের করেন হচ্ছে রে মা করেন রে মা পাপীদের পাপী হচ্ছে গারে আর দের হচ্ছে সায়ের উপর দেখুন পাপীদের গারে সা এই লাইনটি দুবার রিপিট হচ্ছে দুবার সরগমে কি হচ্ছে দেখুন গৌর নিতাই নাম যে তাদের উদ্ধার করেন পাপীদের গৌর নিতাই নাম যে তাদের উদ্ধার করেন পাপীদের বুঝতে পারলেন এরপরে লাইন জীবন ভরে এই নাম আমি গেয়ে যেতে চাই দেখুন জীবন ভরে এই নাম আমি গেয়ে যেতে চাই জীবন ভরে এইটি দুবার রয়েছে জীবন ভরে জীবন ভরে দেখুন জীবন হচ্ছে সায়ের উপর সাসা জীবন ভরে ভরে হচ্ছে নিধা নিধা ভরে দেখুন জীবন ভরে সাসা নিধা জীবন ভরে এই নাম আমি এই হচ্ছে ধায়ের উপর আর নাম হচ্ছে নিয়ের উপর এই নাম ধানে আমি আমি হচ্ছে ধাপা আমি ধাপা গেয়ে যেতে চাই গে হচ্ছে গে পাধা পা ধানি হচ্ছে গে গে যেতে যেতে হচ্ছে ধানি যেতে ধানি চাই চাই হচ্ছে নি ধাধা পাপা মা নি ধাধা পাপা মা এই নি হচ্ছে চাই চাই নি ধাধা পাপা মা চাই বুঝতে পারলেন তারপরে আবার ফিরে আসছে কে বলেছে ওগো কে বলেছে কলিযুগে হরি নামের কদর নাই তো বুঝতে পারলেন তো এইটি হচ্ছে স্থায়ী পাঠ তো স্থায়ী পাঠটি আপনারা গাওয়ার পর এই স্থায়ী পাঠের লাইনগুলো একবার মিউজিক বাজাবেন তারপরে যাবেন অন্তরা পাঠটিতে তো বন্ধুরা যেরকমটা বললাম গানটিতে রয়েছে দুটি অন্তরা দুটি অন্তরার স্বরলিপি কিন্তু একই রকম হচ্ছে আসুন দেখে দিচ্ছি প্রথম অন্তরাতে যে লাইনগুলো রয়েছে এ নামেতে উদ্ধার জগায় এ নামেতে উদ্ধার মাথায় তো এই দুটি লাইন দুবার রিপিট রয়েছে তারপরে হরি বলে লক্ষ্য হীরার ভক্তি এলো ভাই দেখুন তো অন্তরা পাঠটি শুরু হচ্ছে গা থেকে এ নামেতে উদ্ধার জগায় এ নামেতে উদ্ধার মাধায় এ নামেতে উদ্ধার জগায় এ নামেতে উদ্ধার মাধায় হরি বলে লক্ষ্য হীরার ভক্তি এলো দেখে দিচ্ছি এ নামেতে হচ্ছে এ এ থাকছে গায়ের উপর এ নামেতে নামেতে হচ্ছে নামেতে পা পা ধাধা নামেতে পা পা ধাধা নামেতে উদ্ধার জগায় উদ্ধার হচ্ছে গা পা উদ্ধার গা পা জগায় জগাই হচ্ছে নিয়ের উপর জগায় তারপরে এ নামেতে এ নামেতে হচ্ছে সা থেকে মাতে আসছে দেখুন এ নামেতে সা মা উদ্ধার উদ্ধার হচ্ছে মা পা উদ্ধার মা পা মাধায় মাধায় হচ্ছে
পাধা আর গানি হচ্ছে মাধাই মাধাই। দেখুন দেখাচ্ছে একবার, এ নামেতে উদ্ধার জগায়, এ নামেতে উদ্ধার মাধাই, এ নামেতে উদ্ধার জগায়, এ নামেতে উদ্ধার মাধাই। বুঝতে পারলেন? এরপরে লাইন, হরি বলে লক্ষ হীরার ভক্তি এলো ভাই। তো এই লাইনটি হচ্ছে যেরকম স্থায়ী পাঠের লাস্ট লাইনটি করেছিলাম, জীবন ভরে এই নাম আমি গিয়ে যেতে চাই, তো ওই লাইনটির মতো একই রকম সরগম হচ্ছে। দেখুন যেরকম করেছিলাম জীবন ভরে শাসানিধা, সেরকমই হচ্ছে হরি বলে লক্ষ হীরার ভক্তি এলো ভাই। দেখিয়ে দিচ্ছি, হরি বলে শাসানিধা লক্ষ হীরার ধনি ধপান ভক্তি এলো ভাই, বাধা ধানিনী ধাধা পাপা মা। বুঝতে পারলেন? তারপরে আবার ধরবেন স্থায়ী পাঠের লাইন গুলো, তারপরে যাবেন দ্বিতীয় অন্তরাতে। যেরকম আমরা বললাম প্রথম অন্তরের মতো কিরকম সরগম হচ্ছে, দেখুন কৃষ্ণেন্দু কয় হরি রাসে ডুবলে জীবন তরি ভাসে, কৃষ্ণেন্দু কয় হরি রাসে ডুবলে জীবন তরি ভাসে, হরি বলে চাপাল গোপাল মুক্তি পেল ভাই। আসুন দেখি দিচ্ছি, কৃষ্ণেন্দু কয় গা পা পা ধা ধা হরি রাসে গা পানি নি ডুবলে জীবন সা সা মা তরি মা পা ভাসে পা ধা গা। বুঝতে পারলেন? প্রথম অন্তরের মতো একই রকম হচ্ছে। তারপরে হরি বলে হরি বলে চাপাল গোপাল ধানি ধাপা মুক্তি পেল ভাই, বাধা ধানিনী ধাধা পাপা মা। বুঝতে পারলেন? এইটি হচ্ছে সম্পূর্ণ গানটি। এরপরে আপনারা আবার স্থায়ী পাঠটি পুরোটা গাইবেন, তারপরে বন্ধুরা এই গানটি শেষ হয়েছে। তো বন্ধুরা খুবই সহজ গানটি, আপনারা একবার মনোযোগ দিয়ে দেখলি আপনারা এই গানটি খুব সহজে হারমোনিয়ামে তুলতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে আমার প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী গানের ক্লাসে। নমস্কার।